ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা, আজকে শনিবারের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের বলে দেবো, তোমাদের যে একটা গল্প আছে, কর্মা গল্পটি আছে, এই কর্মা গল্পটার টেক্সটটা বলে দেবো এবং ওয়ার্ড নোট বলে দেবো। খুশওয়ান্ত সিং এর লেখা কর্মা একটা গল্প আছে, সেই গল্পটা আমি আজকে টেক্সটটা এবং ওয়ার্ড নোটটা বলে দেবো। টেক্সটটা বলার আগে আমি এখান থেকে কতগুলো ওয়ার্ড নোট বলে দিচ্ছি, সেগুলো তোমরা এগুলোকে খাতাতে লিখে রাখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আজকের আলোচনার বিষয় হলো কর্মা খুশওয়ান্ত সিং, কর্মা গল্পটা খুশওয়ান্ত সিং এর লেখা। আচ্ছা প্রথমেটা দেখো, ওভিয়াসলি, ওভিয়াসলি মানে স্পষ্টভাবে। তারপরে ট্রান্সলুসেন্ট, ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে ঈষৎ স্বচ্ছ, মানে হচ্ছে অস্পষ্ট যাকে বলে। প্যাট্রনিজ, প্যাট্রনিজ মানে হচ্ছে সমর্থন বা সাহায্য। ইনএফিসিয়েন্ট মানে হচ্ছে অদক্ষ। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। আচ্ছা মারমার্ড, বিড়বিড় করা। আচ্ছা ডিস্টিংগুইজ মানে হচ্ছে বিশিষ্ট বা স্বতন্ত্র, ডিস্টিংগুইজ। আচ্ছা কার্নেশন মানে সুগন্ধি ফুল। আমটিন্থ, আমটিন্থ মানে হচ্ছে বহুবার। ওয়ার গজ ডোর, তার তার জালের দরজা, মানে হচ্ছে একটা দরজা যেখানে তার জড়ানো আছে। রুমিনেট চিন্তা করা। গ্লিস্টেন চকচক করা। সামন মানে হচ্ছে ডেকে আনা। জিনানা মানে হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরা। রিপ্লেন্স মানে হচ্ছে পুনরায় ভর্তি করা, ভরিয়ে নেওয়া। আচ্ছা ক্র্যাম্পেল, ক্র্যাম্প, ক্র্যাম্প মানে দোমড়ানো বা ভাঁজ করা এরকম। হাঞ্চেস, হাঞ্চেস মানে হচ্ছে নিতম্ব। আচ্ছা গ্র্যাভেল, গ্র্যাভেল মানে নুড়ি পাথর। ভিজিয়ার, ভিজিয়ার মানে হচ্ছে উজির বা বড় অফিসার। হ্যাঁ আচ্ছা মেডিলি আনন্দের সাথে। ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর। অ্যাংলিসাইজ ইংরেজদের মতন অনুরূপ, ইংরেজদের মতন অনুকরণ করে, ইংরাজি মিশিয়ে। আচ্ছা ক্ল্যাঙ্গিং, ক্ল্যাঙ্গিং মানে হচ্ছে ঢংঢং করা শব্দ। অ্যাপ্রোচিং মানে এগিয়ে আসা। হারিডলি মানে হচ্ছে দ্রুত, কুইকলি। আচ্ছা বেলচ, বেলচ মানে হচ্ছে ঢেঁকুর। তারপর দেখো স্কোয়াট, স্কোয়াট মানে বেঁটে ও মোটা। বালকি মানে হচ্ছে ভারী। হ্যাঁ স্কোয়াট মানেই বেঁটে ও মোটা, আর বালকি ফ্রেম মানে হচ্ছে ভারী। আচ্ছা আচ্ছা মিন্সড, মিন্স মানে হচ্ছে কুচি কুচি করে কাটা, কাটা আর কি, টুকরো টুকরো করে কাটা, ছোটো ছোটো পিস। আচ্ছা জসলিং মানে হচ্ছে ঠেলাঠেলি করা। এক্সিবিশন মানে প্রদর্শনী। টিকেটিবু, আচ্ছা নিখুঁত। তারপরে ইমপ্রেসিভ চমৎকার। কনভার্সেশন মানে কথোপকথন। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক। আচ্ছা ওপিনিয়নেটেড, ওপিনিয়নেটেড মানে জেদি বা মতবাদদর্শী। এক্সপ্রেশনলেস অভিব্যক্তিহীন, অভিব্যক্তিহীন মানে হচ্ছে কোনো মানে কোনো কিছু প্রকাশ না করে। আচ্ছা রেকগনাইজ শনাক্ত করা। আচ্ছা কমিউন মানে হচ্ছে সংযোগ করা বা যোগাযোগ করা। অবেস, অবেস মানে হচ্ছে মোটা। অবিস, অবিস মানে মোটা। ইনস্টলেশন, ইনস্টলেশন মানে হচ্ছে স্থাপন করা হয়ে গেছে, রাখা হয়ে গেছে। আচ্ছা গেইট, গেইট মানে চলন ভঙ্গি। ডিসমেড মানে হতাশ। আচ্ছা ট্রাজিং, ট্রাজিং মানে ক্লান্তি, ক্লান্তি ভরে হাঁটা, ক্লান্তির সাথে হাঁটা। তারপর হ্যাভারস্যাক্স, হ্যাভারস্যাক্স মানে হচ্ছে বড় ব্যাগ, হ্যাঁ ঝোলা বিশেষ বলছে। আনস্টেডিলি মানে হচ্ছে টলমলভাবে, টলমলভাবে হাঁটছিল। ইনএব্রিয়েটেড, ইনএব্রিয়েটেড মানে হচ্ছে মাতালের মতন। পিপস্টেরাস, পিপস্টেরাস অযৌতিক, অযৌতিক ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার। হোর্স মানে কর্কশ। রাডি, রাডি মানে হচ্ছে লাল বর্ণ, হ্যাঁ লাল বর্ণ, লাল বর্ণ। আচ্ছা তারপর রিল, রিল মানে হচ্ছে টলমল করা। আচ্ছা বা পাক খাওয়া। ট্রিপ্ট মানে হচ্ছে হোঁচট খাওয়া। ড্রিবল, ড্রিবল মানে হচ্ছে ঝরে ঝরে পড়া ফোঁটা, মানে হচ্ছে ফোঁটায় ফোঁটায় ঝরে ঝরে পড়লো আর কি। হ্যাঁ আচ্ছা ড্রপস, ড্রপস যাকে বলে। এই ছিল ওয়ার্ড নোটগুলো, তোমরা এগুলোকে লিখে রাখো, লিখে রাখো। আর টেক্সটটা আমি এখন শব্দ বাই শব্দ বলছি, তোমরা মন দিয়ে শোনো, দেখো পরিষ্কার বুঝতে পারবে। আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় হলো কর্মা খুশওয়ান্ত সিং, খুশওয়ান্ত সিংয়ের লেখা, খুশওয়ান্ত সিংয়ের লেখা কর্মা গল্পটি। এই গল্পটা বলার আগে এখানে গল্পটা সম্পর্কে একটা কথা বলে দেওয়া আছে, দেখো কর্মা ইজ টেকেন ফ্রম দ্য কালেকশন, কালেক্টেড শর্ট স্টোরি। এই কর্মা গল্পটা নেওয়া হয়েছে সংগৃহীত ছোট গল্প থেকে, অফ খুশওয়ান্ত সিং, খুশওয়ান্ত সিং এর লেখা 2005, যেটা 2005 প্রকাশিত হয়েছিল। দ্য স্টোরি ইজ রিটেন উইথ এ টোন অফ আইরনি, এই গল্পটা লেখা হয়েছে একটা ব্যঙ্গাত্মক সুরে। আচ্ছা দ্য অথর শোজ কনসার্ন, লেখক উদ্বেগ প্রকাশ করেছেন উইথ দ্য ইস্যু, এই সমস্যাটা নিয়ে, অফ কালচারাল আইডেন্টিটি, সাংস্কৃতিক পরিচয়, সাংস্কৃতিক পরিচয় নিয়ে যে সমস্যা সেই সেটা নিয়েই তিনি আলোচনা করেছেন। দেখো এখানে, এখানে স্যার মোহনলাল আছে, মোহনলালের স্ত্রী আছে। আচ্ছা দেখো গল্পটা এখান থেকে শুরু হচ্ছে। স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ,
স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ, স্যার মোহনলাল দেখলেন নিজের দিকে ইন দ্য মিরর, দর্পণে বা আয়নাতে, অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, একটা প্রথম শ্রেণীর অপেক্ষার ঘরে, প্রথম শ্রেণীর অপেক্ষা ঘরে রেল অ্যাট দ্য রেল স্টেশন, রেলওয়ে স্টেশনে, রেল স্টেশনে প্রথম শ্রেণীর অপেক্ষার ঘরে স্যার মোহনলাল নিজেকেই দেখলেন আয়নাতে। আবার বলছি, স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ, স্যার মোহনলাল নিজের দিকে তাকালেন ইন দ্য মিরর অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, একটা প্রথম শ্রেণীর অপেক্ষার ঘরের মিররে, মানে দর্পণে, অ্যাট দ্য রেল স্টেশন, রেল স্টেশনে, দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, এই দর্পণটা পরিষ্কারভাবে, অবভিয়াসলি মানে পরিষ্কারভাবে মেড ইন ইন্ডিয়া, ভারতের তৈরি দর্পণটা পরিষ্কারভাবে এই ভারতের তৈরি, দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাকস, এর পিছন দিকে আয়নাটার পিছন দিকে যে লাল আস্তরন্ত থাকে, দ্য রেড অক্সাইড, সেই রেড অক্সাইডটা অ্যাট ইটস ব্যাকস, এর পিছন দিকে হ্যাড কাম অফ, সেটা মুছে গেছিলো, সেটা উঠে গেছিলো অ্যাট সেভারাল প্লেসেস, কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় লাল রঙের আস্তরণটা মুছে গেছিলো, অ্যান্ড লং লাইন, এবং লম্বা লম্বা রেখা অফ ট্রান্সলুসেন্ট গ্লাস, অস্পষ্ট কাঁচের, অস্পষ্ট কাঁচের, অস্বচ্ছ কাঁচের লম্বা লম্বা রেখা কাট অ্যাক্রস ইট সারফেস, তার উপর দিকে চলে এসেছিলো, আয়নার পিছন দিকে রঙটা উঠে গেলে সামনের দিকে দাগ আসে, সত্যি কথা। আর একবার বলছি, দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক, এর দর্পণটার পিছনে যে লাল আস্তরণটা ছিল, রেড অক্সাইডটা ছিল, হ্যাড কাম অফ অ্যাট সেভারাল প্লেসেস, সেটা বিভিন্ন জায়গায় আবছা হয়ে গেছিলো, উঠে গেছিলো, অ্যান্ড লং লাইন অফ ট্রান্সলুসেন্ট গ্লাস, এবং অস্বচ্ছ কাঁচের দাগ, লম্বা লম্বা দাগ কাট অ্যাক্রস ইট সারফেস, তার উপরিভাগে চলে এসেছিলো, উপরিভাগ দিয়ে চলে গেছিলো। স্যার মোহন স্মাইল্ড, স্যার মোহনলাল হাসলেন অ্যাট দ্য মিরর, আয়নাটাকে দেখে, দর্পণটাকে দেখে স্যার মোহনলাল হাসলেন উইথ অ্যান এয়ার অফ পিটি, যেন একটু দয়া দেখিয়ে, যেন একটু দয়া দেখিয়ে, অ্যান্ড প্যাট্রনিজ, এবং একটু অনুগ্রহ করে বা একটু সমর্থন করে, হ্যাঁ একটু দয়া এবং অনুগ্রহ করে স্যার মোহনলাল দর্পণটার দিকে তাকালো। এবার কি বলছে দেখো, ইউ আর সো ভেরি মাচ, ও তুমি হও তাহলে ভেরি মাচ, খুব লাইক এভরিথিং, সব কিছুর মতনই, তুমিও হও তাহলে সব কিছুর মতনই, সব কিছুর মতনই, ইয়েস অন্যান্য সব কিছুর মতনই, ইন দিস কান্ট্রি, এই দেশে, আচ্ছা ইউ আর সো ভেরি মাচ, তুমিও হও খুব লাইক এভরিথিং, অন্যান্য জিনিসের মতনই, তুমিও খুব অন্যান্য জিনিসের মতনই, ইয়েস ইয়েস অন্যান্য জিনিসের মতন, ইন দিস কান্ট্রি, এই দেশে, ইনএফিসিয়েন্ট, অদক্ষ, এই দেশে সবাই নাকি ইনএফিসিয়েন্ট, অদক্ষ, ডার্টি, নোংরা, ইনডিফারেন্ট, উদাসীন, মানে হচ্ছে যারা মনোযোগী নয়, অমনোযোগী, হিমার মার্সে বিড়বিড় করে বলল। স্যার মোহনলাল আসলে নিজেকে খুব বড় মনে করে, তিনি ইংরেজদের সমস্ত জিনিসকে পছন্দ করেন আর ভারতীয় সমস্ত জিনিসকে অপছন্দ করেন, এবার সেই জন্য তিনি তার দেশবাসীকেও পছন্দ করেন না, দেশবাসীর বিরুদ্ধে তিনি কি বলছেন যে আমাদের দেশবাসীরা হচ্ছে ইনএফিসিয়েন্ট, অদক্ষ, ডার্টি, নোংরা, আচ্ছা ইনডিফারেন্ট, উদাসীন, হ্যাঁ হিমার মার্সে বিড়বিড় করে বলল। দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন, দর্পণটিও স্যার মোহনলালের দিকে তাকিয়ে হাসলো, স্যার মোহনলালকে হাসিটা ফিরিয়ে দিল, দ্য মিরর স্মাইল্ড ব্যাক, দর্পণটিও ফিরিয়ে দিল হাসিটা অ্যাট স্যার মোহন, স্যার মোহনলালকে, ওকে খারাপ বলেছে কিন্তু দর্পণটা স্যার মোহনলালকে খারাপ বলেনি, একটু ব্যঙ্গ করেই বলছে, দেখো ইউ আর এ বিট অফ অল রাইট, তোমার তো সব ঠিকঠাক, ইউ আর এ বিট অফ অল রাইট, তোমার তো সব ঠিকঠাক, ইউ আর, তুমিও এ বিট অফ অল রাইট, সব ঠিকঠাক, ওল্ড চ্যাপ, বুড়ো ছোঁকড়া, ওল্ড চ্যাপ, বয়স্ক মানুষ, বয়স্ক মানুষ, বয়স্ক ছোঁকড়া, বয়স্ক জোয়ান, ইট সেড, এটা বললো, ডিস্টিংগুইশ, তুমি হচ্ছে সবার থেকে স্বতন্ত্র, সবার থেকে আলাদা, ডিস্টিংগুইশ, এফিসিয়েন্ট, দক্ষ, আমরা তো ইনএফিসিয়েন্ট, আপনি হচ্ছেন এফিসিয়েন্ট, আচ্ছা আপনি হচ্ছেন দক্ষ, ইভেন হ্যান্ডসাম, এবং কি বলবো আপনাকে, একটু হ্যান্ডসামও দেখতে, আপনি একটু সুন্দর দেখতে, আচ্ছা দর্পণটি ওকে ওর হাসিটা ফিরিয়ে দিল, ফিরিয়ে দিয়ে বললো আপনি আপনি তো হচ্ছেন ডিস্টিংগুইশ, স্বতন্ত্র, এফিসিয়েন্ট, দক্ষ, ইভেন হ্যান্ডসাম, এবং এমনকি সুন্দর, দ্যাট নিটলি ট্রিম মুস্টাচ, আচ্ছা আপনার সমান করে কাটা, নিটলি ট্রিম, সমান করে কাটা মুস্টাচ, আপনার গুম্ফোটা সমান করে কাটা হয়েছে, দ্য শুট ফ্রম সেভিলিরো, আচ্ছা সেভিলিরো, তোমার শুটটা, তোমার পোশাকটা সেভিলিরো থেকে আনা হয়েছে, সেভিলিরো থেকে আনা হয়েছে, উইথ দ্য কার্নেশন, যেখানে একটা ফুল রাখা আছে, হলুদ রঙের ফুল রাখা আছে, ইন দ্য বাটন হোল, বোতাম ঘরে একটা ফুল রাখা আছে, দ্য অ্যারোমা অফ ওডিকোলন, তুমি ওডিকোলনের অ্যারোমা মেখেছো, অ্যারোমা মানে সুগন্ধি মেখেছো, তুমি ওডিকোলন সুগন্ধি মেখেছো, আচ্ছা ট্যালকাম পাউডার, তুমি ট্যালকাম পাউডার মেখেছো, অ্যান্ড সেন্টেড সোপ, এবং সুগন্ধি সাবান রয়েছে অল অ্যাবাউট ইউ, তোমার চারিদিকে সব ঘুরপাক খাচ্ছে, ট্যালকাম পাউডার, সুগন্ধ সাবানের সেন্ট, তারপরে ওডিকোলনের সৌরভ, সব কিছু তো আপনার চারিদিকে সব ঘোরাঘুরি করছে আর কি, ইয়েস, হ্যাঁ ওল্ড ফিলো, এই যে বয়স্ক ব্যক্তি,
বুড়ো ব্যক্তি, হ্যাঁ বয়স্ক ছোকরা, ইউ আর এ বিট অফ অল রাইট, আপনার তো সব ঠিকঠাকই আছে, আপনার সব অল রাইট, আপনার সব ঠিকঠাকই আছে। দেখো তারপর স্যার মোহন থ্রি আউট হিজ চেস্ট, স্যার মোহনলাল তার বুকের ছাতিটা একটু চওড়া করে নিল, স্মুথ হিজ বেলিয়ালটাই, মসৃণ করে নিল তার বেলিয়ালটাইটাকে, ফর আমটিম টাইম, অসংখ্যবার, অনেকবার অনেকবার তিনি সেই টাইটাকে, বেলিয়ালটাইটাকে সমান করে নিলেন, অ্যান্ড ওয়েভ এ গুড বাই, এবং একটা শুভ বিদায় জানিয়ে দিলেন টু দ্য মিরর, দর্পণটাকে। তারপর দেখো হি গ্ল্যান্স অ্যাট হিজ ওয়াচ, তিনি তার ঘড়িটার দিকে তাকালেন, দেয়ার ওয়াজ স্টিল টাইম, সেখানে তখনও সময় ছিল, ফর এ কুইক ওয়ান, দ্রুত একটুখানির জন্য, দ্রুত একটুখানি খাওয়ার জন্য, আসলে দ্রুত একটুখানি খাওয়ার জন্য সেখানে সময় ছিল, হিন্দি ওর তো মাতৃভাষা হিন্দি ভাষা, হিন্দি ভাষাই বলছে। দেখো কই হে কেউ আছো, কই হে কেউ আছো, এ বেয়ারার একজন বেয়ারা ইন হোয়াইট লিভারি, সাদা পোশাক পরে অ্যাপিয়ার, সে হাজির হলো থ্রু এ ওয়ার্ড গজ ডোর, একটা তার জড়ানো দরজা দিয়ে, মানে একটা দরজা যেখানে তার দিয়ে জড়ানো, তার জড়ানো ছিল, সেরকম একটা দরজা দিয়ে একটা বেয়ারা সে সাদা পোশাক পরে হাজির হলো। ও যখন বলল কই হ্যাঁ, দিয়ে কি বলছে দেখো স্যার মোলাল, এক ছোটা, একটু ছোট করে নিয়ে আসো তো, এক ছোটা, একটু ছোট করে নিয়ে আসো তো, মানে অল্প একটু নিয়ে আসো তো, অর্ডার স্যার মোহন, স্যার মোহন আদেশ দিল, অ্যান্ড স্যাঙ্ক ইন টু এ লার্জ কেন চেয়ার, আচ্ছা এবং বসে পড়লো, স্যাঙ্ক ইন টু ঢুকে গেল, বসে পড়লে লার্জ একটা বড় কেন চেয়ার, বেতের চেয়ারে, টু ড্রিঙ্ক, পান করার জন্য, অ্যান্ড রুমিনেট, এবং বসে বসে চিন্তা করার জন্য, ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট, ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট, ড্রিঙ্ক মানে পান করা আর রুমিনেট মানে চিন্তা করা, আউটসাইড দ্য ওয়েটিং রুম, এই বসার ঘরের বাহিরে, আউটসাইডিং দ্য ওয়েটিং রুম, এই অপেক্ষা ঘরের, অপেক্ষা করার ঘরের বাহিরে, স্যার মোহনলাল'স লাগেজ, স্যার মোহনলালের ব্যাগপত্রগুলো, ব্যাগপত্রগুলো লে পাইল, স্তূপাকার করে রাখা ছিল, এই অপেক্ষা ঘরের বাহিরে স্যার মোহনলালের ব্যাগপত্রগুলো স্তূপাকার করে রাখা ছিল। দেখো পরের পাতায় অ্যালং দ্য ওয়াল, দেওয়ালে, দেওয়াল বরাবর, দেওয়াল বরাবর জিনিসপত্রগুলো, লাগেজগুলো রাখা ছিল, অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, একটা ছোট ধূসর রঙের স্টিলের ট্রাঙ্কের উপর বসে লোচমি, একজন লোচমি, লোচমিটাকে লেডি মোহনলাল, যে হলো মোহনলালের স্ত্রী, মোহনলালের স্ত্রী লোচমি, সে স্যাট বসে বসে চিউইং চেবাচ্ছিল এ বিটেল লিপ, একটা পানের পাতা চেবাচ্ছিল, অ্যান্ড ফ্যানিং হারসেলফ, এবং নিজেকে হাওয়া করছিল উইথ এ নিউজ পেপার, একটা খবরের কাগজ দিয়ে নিজেকে হাওয়া করছিল। দেখো শি ওয়াজ স, এই এই প্যারাগ্রাফটা একদম ব্যাকেট করে মুখস্থ করে নেবে, এখান থেকে অনেকবার কোশ্চেন আসে, শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট, তিনি ছিলেন একটু বেঁটে, ছোটোখাটো এবং মোটা সোটা, অ্যান্ড ইন হার মিডিল ফর্টিস, এবং চল্লিশের মাঝামাঝি, অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের কাছাকাছি বয়স, মিডিল ফর্টিস, চল্লিশের মাঝামাঝি বয়স, শি ওয়ার এ ডার্টি হোয়াইট শাড়ি, তিনি একটা নোংরা সাদা রঙের শাড়ি পরেছিলেন, সাদা শাড়ি পরেছিলেন উইথ এ রেড বর্ডার, যাতে লাল লাল পাড় ছিল, অন ওয়ান নোজ অফ হার নোজ, তার নাকের একদিকে গ্লিস্টেন, চকচক করছিল এ ডায়মন্ড নোজ রিং, একটা হীরের নাকছাবি, একটা ডায়মন্ডের নোজ রিং, নাকছাবি চকচক করছিল, অ্যান্ড সি হ্যাড সেভারেল গোল্ড বাঙ্গলস, এবং তার কাছে কিছু সোনার বালা ছিল, অন হার আর্মস, তার হাতে, তার বাহুতে, হ্যাঁ কিছু সোনার বালাও তিনি পরেছিলেন, সি হ্যাড বিন টকিং টু দ্য বেয়ারার, তিনি হয়তো বেয়ারারটার সাথে কথা বলছিলেন, তিনি বেয়ারারটার সাথে কথা বলছিলেন, আনটিল স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড, যতক্ষণ না স্যার মোহনলাল তাকে ভিতরে ডেকে নেয়, অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গান, যখনই সে চলে গেল, ওই বেয়ারারটা চলে গেল, সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, তিনি একটা পাস দিয়ে যাওয়া রেলের কুলিকে ডাকলেন। দেখো দেখে কি বলছে, হোয়ার ডাস দ্য জিনানা স্টপ, আচ্ছা মহিলা কম্পার্টমেন্টটা কোথায় দাঁড়াই গো, হোয়ার ডাস দ্য জিনানা স্টপ, মহিলা কম্পার্টমেন্টটা কোথায় দাঁড়াই, আচ্ছা রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ঠিক শেষ মাথায়, রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় পড়বে, আচ্ছা। তারপর দেখো দ্য কুলি ফ্ল্যাটেন হিজ টারবান, কুলিটা তার পাখড়িটাকে মসৃণ করে নিল, টু মেক এ কুশন, একটা গদি করার জন্য, একটা গদি করার জন্য সে তার পাখড়িটা একটু চওড়া করে নিল, হোস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক, সেই স্টিলের ট্রাঙ্কটা তুলে নিল অন হিজ হেড, তার মাথার উপর, অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্ম ধরে এগিয়ে চলল, লেডিলাল পিকড আপ হার ব্রাস টিফিন ক্যারিয়ার, লেডিলালও, এই যে লেডি মোহনলাল, মোহনলালের স্ত্রী যে লেডিলাল, তিনিও তার পিতলের টিফিন কৌটোটা তুলে নিলেন, অ্যান্ড অ্যাম্বল অ্যালং বিহাইন্ড হিম, এবং তার পেছন পেছন হাঁটে হেঁটে চলতে লাগলেন, অন দ্য ওয়ে হি স্টপড বাই এ হকার স্টল, পথের মধ্যে তিনি দাঁড়ালেন বাই এ হকার স্টল, একটা হকারের দোকানে,
তো রিপ্লেস পূরণ করে নেওয়ার জন্য, ভরিয়ে নেওয়ার জন্য, আর সিলভার বিটল লিপ কেস তার রূপোর তৈরি পানের পাত্রটা পূরণ করার জন্য তিনি দাঁড়ালেন। অ্যান্ড দেন জয়েন দ্য কুলি, তারপর আবার কুলিটার সাথে যোগদান করলেন, কুলিটার পেছু পেছু চলতে লাগলেন। সি স্যাট ডাউন, আচ্ছা সি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক, তিনি তার স্টিলের ট্রাঙ্কে বসে পড়লেন। সেই স্টিলের ট্রাঙ্কটা তো ওর মাথায় ছিল, মাথা থেকে নামিয়ে রেখেছে, যখন মাথা থেকে নামিয়ে রেখেছে তখন তিনি বসে পড়লেন। হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, যেটা কুলিটা নামিয়ে রাখলো মাথা থেকে, মাথা থেকে যখন স্টিলের ট্রাঙ্কটা নামালো লেডিলাল তার উপর বসে পড়লো। অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তার সাথে কথা বলতে লাগলেন। কি কথা বললো? আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন, এই লাইনে কি ট্রেনেতে প্রচুর ভিড় হয়? These days all trains are crowded, এখনকার দিনে সব ট্রেনেতেই ভিড় হয়, এখনকার দিনে সব ট্রেনেতেই ভিড় হয়, সব জায়গাকার ট্রেনেতেই ভিড় হয়, সব লাইনের ট্রেনেতেই ভিড় হয়। বাট ইউ উইল ফাইন্ড রুমস ইন দ্য জিনানা, কিন্তু আপনি তো জায়গা পেয়ে যাবেন জিনানাতে, জিনানাতে তার লেডিস কম্পার্টমেন্টে, মহিলাদের জন্য সংরক্ষিত কামরাতে আপনি জায়গা পেয়ে যাবেন। আচ্ছা, দেন আই মাইট অ্যাজ ওয়েল, তাহলে আমি ইতিমধ্যেই গেট ওভার দ্য বর্ডার অফ ইটিং, আমি খাবার সমস্যাটা মিটিয়ে নিই বাপু, হ্যাঁ তাহলে আমি ইতিমধ্যেই তাড়াতাড়ি করে খাবারের সমস্যাটা মিটিয়ে নিই বাপু। তারপর লেডিলাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার, লেডিলাল পিতলের টিফিন কৌটোটা খুললো। অ্যান্ড টুক আউট, এবং বার করলো বান্ডিল অফ ক্র্যাম্প চাপাটিস, এবং বার করলো এক বান্ডিল ভাঁজ করা দোমড়ানো চাপাটি পরোটা। অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, এবং কিছুটা আমের আচার বার করলো। হোয়াইল সিয়ের যখন সে খাচ্ছিল, দ্য কুলি স্যাট অপোজিট হার, কুলিটা তার বিপরীত দিকে মুখ করে বসেছিল। অন হিজ হানচেস, তার নিতম্বের উপর ভর করে, অর্থাৎ তার পায়ের উপর ভর করে, হ্যাঁ হানচেসের উপর ভর করে। ড্রয়িং লাইন, সে দাগ টানছিল ইন দ্য গ্রাভেল, নুড়ি পাথর দিয়ে, নুড়ি পাথরে দাগ টানছিল উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে, আঙুল দিয়ে নুড়ি পাথরে করে সে দাগ টানছিল। তারপর দেখো কুলিটাই কথা বলছে, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, এই যে বোন আপনি কি একা একা যাচ্ছেন, আপনি কি একা একা যাচ্ছেন বোন? নো, লেডিলাল বলছে, নো না, আই অ্যাম উইথ মাই মাস্টার, আমি আমার প্রভুর সাথে যাচ্ছি, আমি আমার স্বামীর সাথে যাচ্ছি। ব্রাদার, ভাই, ওকে বোন বলেছে বলে ও ওকে ভাই বলছে। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, তিনি ওই অপেক্ষা ঘরে রয়েছেন, হ্যাঁ অপেক্ষা ঘরে রয়েছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, তিনি প্রথম ফার্স্ট ক্লাসে করে ভ্রমণ করেন। হি ইজ এ ভিজিয়ার, তিনি একজন বড় অফিসার, হ্যাঁ একজন গুরুত্বপূর্ণ অফিসার। অ্যান্ড এ ব্যারিস্টার, এবং একজন ব্যারিস্টার। অ্যান্ড মিট সো মেনি অফিসার, এবং সাক্ষাৎ করেন কত অফিসারদের সাথে সাক্ষাৎ করেন। অ্যান্ড ইংলিশ মেন, এবং ইংরেজদের সাথে দেখা করেন। ট্রেনের মধ্যে তিনি কত ইংরেজদের অফিসার, কত ইংরেজদের সাথে দেখা করেন। অ্যান্ড আই অ্যাম ওনলি এ নেটিভ ওম্যান, এবং আমি কি বলবো, আমি হচ্ছে একটা গ্রাম্য মহিলা, আমি অত পড়াশোনা জানি না, আমি একজন গ্রাম্য মহিলা। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি অত ইংরাজি বুঝি না বাপু। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, এবং ওদের চালচলনও বুঝি না, ওদের আভ্যাবও বুঝি না। আচ্ছা, সো আই কিপ টু মাই জিনানা ইন্টার ক্লাস, তাই আমি এই মহিলা কম্পার্টমেন্টেই ইন্টার ক্লাসেই যাই। তারপর দেখো লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, লক্ষ্মী আনন্দের সাথেই গল্প করতে লাগলো। সি ওয়াজ ফন্ড অফ এ লিটিল গসিপ, সে একটু গল্প করতে ভালোবাসতো। অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম, এবং তার সাথে এবার গল্প করার জন্য কেউ নেই বাড়িতে। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম, তার স্বামীর কখনো একটুও সময় হয় না টু স্পেয়ার ফর হার, তার সাথে সময় কাটাবার জন্য, স্পেয়ার মানে সময় কাটানো। সি লিভড ইন দ্য আপার স্টোরি, তিনি উপরতলায় থাকেন অফ দ্য হাউস, বাড়ির উপরতলায় থাকেন। অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, এবং তিনি তার স্বামী নিচের তলায় থাকে। হি ডিড নট লাইক হার পোর ইলিটারে রিলেটিভস, আচ্ছা সে আর মোহনলাল চায় না তার গরিব আত্মীয়রা, তার ওই মহিলা, তার স্ত্রীর গরিব অশিক্ষিত আত্মীয়রা হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, তার বাংলো বাড়ির কাছে ঘোরাঘুরি করুক। সো দে নেভার কেম, তাই তারা কখনোই আসতো না, হ্যাঁ যেহেতু পছন্দ করে না তাই তারা আসতোও না। হি কেম আপ টু হার, স্যার মোহনলাল তার স্ত্রীর কাছে আসে এক টু হার, তার কাছে ওয়ান্স, একবার ইন এ হোয়াইল, অল্প একটুখানির জন্য, এক নাইট, রাত্রেবেলা, রাত্রেবেলা তার কাছে অল্প একটুখানি সময়ের জন্য আসে। অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিট, এবং কয়েক মিনিটের জন্য তার কাছে থাকে। হি জাস্ট অর্ডার্ড, তিনি কেবল আদেশ দেন হার তাকে অ্যাবাউট, হ্যাঁ ইন অ্যাংলিসাইজ হিন্দুস্তানি, ইংরাজি মেশানো হিন্দি ভাষায় তাকে আদেশ দেয়। অ্যান্ড সি ওবেড প্যাসিভলি, এবং তিনি সেইগুলো পালন করেন প্যাসিভলি, নিষ্ক্রিয়ভাবে, অ্যাক্টিভলি নয় প্যাসিভলি পালন করেন। আচ্ছা, দিস নকচার্নাল ভিজিট, এই রাত্রিকালীন ভ্রমণে হাওয়ার্ড, যাই হোক ব্রোন নো ফ্রুট, কোনো কিন্তু ফল হয় না, এই যে রাত্রিকালীন ভ্রমণে কিন্তু কোনো ফল হয় না। তারপর দেখো দ্য সিগন্যাল কেম ডাউন,
সিগনালটা এলো, দ্য সিগনাল কেম ডাউন, সিগনাল এলো, অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, এবং বেলের ঢং ঢং শব্দ, ঘন্টার ঢং ঢং শব্দ অ্যানাউন্স, ঘোষণা করলো দ্য অ্যাপ্রোচিং ট্রেন, ট্রেনটা আসছে, হ্যাঁ ট্রেনটা আসছে। লেডিলাল হারিডলি ফিনিশ অফ হার মিল, লেডিলাল তাড়াতাড়ি করে তার খাবার শেষ করে নিল। সি গট আপ, তিনি উঠে পড়লেন, স্টিল লিকিং, তখনও চেটে চেটে খাচ্ছিলেন, দ্য স্টোন অফ দ্য পিকেল ম্যাঙ্গো, সেই আমের আচারের আটিটা তখনও চেটে চেটে খাচ্ছিলেন। সি ইমিটেড, তিনি নিষ্কাশন করলেন, তিনি তুললেন, এ লং, একটা লম্বা লাউড বেলচ, জোরে ঢেঁকুর, তিনি একটা লম্বা জোরে ঢেঁকুর তুললেন। অ্যাজ সি ওয়েন টু দ্য পাবলিক ট্যাপ, যখন তিনি পাবলিক ট্যাপ কলের কাছে গেলেন, টু রিন্স হার মাউথ, তার মুখটা ধোয়ার জন্য, আচ্ছা পরিষ্কার করার জন্য, অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস, এবং তার হাতগুলো ধোয়ার জন্য, হাত মুখ ধোয়ার জন্য যখন তিনি গেলেন, তখন তিনি জোরে ঢেঁকুর তুললেন। আফটার ওয়াশিং সি ড্রাইড হার মাউথ, আচ্ছা ধুয়ে নেওয়ার পর তিনি তার মুখটা মুছে নিলেন, শুকনো করে নিলেন, অ্যান্ড হ্যান্ডস, এবং হাতগুলো, উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, তার শাড়ির শেষ প্রান্ত দিয়ে, তার শাড়ির আঁচল দিয়ে, অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক, এবং তিনি তার স্টিল ট্রাঙ্কের কাছে আবার ফিরে এলেন, বেলচিং, ঢেঁকুর তুলতে তুলতে, অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস, এবং ঈশ্বরদের, ভগবানদের ধন্যবাদ দিতে দিতে, ফর দ্য ফেভার, দয়া দেখানোর জন্য, অফ এ ফিলিং মিল, পেট ভর্তি খেতে দেওয়ার জন্য, পেট ভর্তি যে ও খাবার খেতে পেয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলেন। তারপর দেখো, দ্য ট্রেন স্টিমড ইন, ট্রেনটা বাষ্পো ছাড়তে ছাড়তে প্রবেশ করলো, বাষ্পো ছাড়তে ছাড়তে প্রবেশ করলো। লোচমি ফাউন্ড হারসেলফ, লোচমি দেখলেন নিজেকে ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস, আচ্ছা তিনি দেখেছেন একদম ফাঁকা, প্রায় ফাঁকা ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্ট, মহিলা কামরা, নেক্সট টু দ্য গার্ড ভ্যান, এই লাইনটা ব্যাকেট করো, এই লাইনটা থেকে কোশ্চেন এসেছিলো, নেক্সট টু দ্য গার্ড ভ্যান, যেটা ছিল লক্ষ্মীর ঘরের পাশেই। তারপর অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, ট্রেনটার শেষ মাথাতে, ট্রেনটা শেষ মাথায় যেখানে রক্ষীর গার্ডের রুম আছে, কম্পার্টমেন্ট আছে, তার পাশেই ছিল মহিলা কম্পার্টমেন্ট। তারপর দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, ট্রেনের বাকি অংশটা, ট্রেনের বাকি কম্পার্টমেন্টগুলো ওয়াজ প্যাকড, সেখানে ভিড় ছিল। সি হিভড, তিনি বহন করে নিয়ে গেলেন, হার্ড স্কোয়ার, তার বেঁটে এবং মোটা সোটা শরীরটা, বাল্কি মানে হচ্ছে ভারী, হ্যাঁ ফ্রেম, শরীরটা ভারী, শরীরটা তার বেঁটে বেঁটে মোটা সোটা ভারী শরীরটা নিয়ে গেলেন থ্রু দ্য ডোর, দরজা দিয়ে, অ্যান্ড ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো, এবং জানালার পাশে একটা সিটও পেয়ে গেলেন। সি প্রডিউস টু আনা বিট, তিনি বার করলেন দু আনা পয়সা, ফ্রম এ নট, একটা গিট থেকে, ইনহার শাড়ি, তার শাড়ির, তার শাড়ির আঁচলের একটা গিট থেকে দু আনা পয়সা বার করলেন, অ্যান্ড ডিসমিস দ্য কুলি, এবং কুলিটাকে বিদায় দিলেন। সি দেন ওপেন হার বিটেল কেস, তারপর তিনি পানের পাত্রটা খুললেন, অ্যান্ড মেড হার শার টু বিটেল লিপস, এবং নিজের জন্য দুটো পানের পাতা তৈরি করলেন, চার জুইতে রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, তাতে একটা লাল রঙের আস্তরণ এবং একটা সাদা রঙের আস্তরণ, অর্থাৎ খয়ের এবং চুন পেস্ট মাখিয়ে দিলেন। মিনসড বিটল নাট, টুকরো টুকরো করে কাটা, ছোটো ছোটো করে কাটা সুপারি দিলেন, অ্যান্ড কার্ডামমস, এবং এলাচ দিলেন। দিস সি থ্রাস্ট ইন টু হার মাউথ, এগুলো তিনি তার মুখে ঠেলে ঢুকিয়ে দিলেন, ঠেলে গুঁজে দিলেন তার মুখে, দুটো পানের পাতা তো সেজন্য একটু ঠেলে ভরতে হচ্ছে। টিল হার চিক্স, যতক্ষণ না তার গালগুলো বুলজ, আচ্ছা তার গালগুলো বলছি বুলজ মানে হচ্ছে সোয়েল, সোয়েল মানে ফুলে যায়, বুলজ মানে ফুলে যায়, সোয়েল অন্য একটা শব্দ, আচ্ছা বুলজ ফুলে যায় অন বোথ সাইড, দুদিকেই তার তার গালটা যতক্ষণ না তার দুদিকেই ফুলে যায় ততক্ষণ তিনি পানের পাত্রগুলোকে ঠেলে গুঁজে দিলেন। তারপর দেন সি রেস্টেড হার চিন, তারপর তিনি তার মুখটা রাখলেন, মুখের সামনেটা রাখলেন অন হার হ্যান্ড, তার হাতের উপর, অ্যান্ড স্যাড গেজিং আইডলি, এবং অলসভাবে তাকিয়ে রইলেন অ্যাট দ্য জসলিং ক্রাউড, সেই ঠেলাঠেলি করা ভিড়ের দিকে, অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে। তারপর দেখো, এবার শ্যার মোহনলালের কথা বলছে, শ্যার মোহনলালের কথাগুলো একটু শক্ত শক্ত মনে হবে, কিন্তু তোমরা মন দিয়ে শোনো, দেখো পরিষ্কার বুঝতে পারবে। দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব, এই ট্রেনটার আগমন বিরক্ত করলো না স্যার মোহনলাল স্যাংফ্রয়েড, স্যাং মোহনলালের ধীর স্থির অবস্থাকে, ট্রেনটা যে এলো মোহনলাল, লেডি মোহনলাল তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ট্রেনে চেয়ে বললো, কিন্তু এই ট্রেনটা এলো সেটা স্যার মোহনলালের ধীর স্থির অবস্থাকে কোনো প্রকার ডিস্টার্ব করলো না, কোনো প্রকার বিরক্ত করলো না। হি কন্টিনিউ টু শিপ হিজ স্কচ, তিনি তখনও তার স্কচটা চুমুক দিয়ে খেতে লাগলেন, অ্যান্ড অর্ডার দ্য বেয়ারার, এবং বেয়ারারটাকে আদেশ দিলেন টু টেল হিম, তাকে যেন বলে দেওয়া হয়, হোয়েন হি হ্যাড মুভ দ্য লাগেজ, যখন তার ব্যাগপত্রগুলো রাখা হয়ে যাবে,
টু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, একটা প্রথম শ্রেণীর কামরাতে যখন ব্যাগপত্রগুলো রাখা হয়ে যাবে তাকে যেন এসে বলে দেওয়া হয়। এক্সাইটমেন্ট, উত্তেজিত হয়ে যাওয়া, বাসল মানে হইচই করা, অ্যান্ড হাড়ি এবং তাড়াহুড়ো করা, ওয়ার এক্সিবিশন, এগুলো সবই হলো নিদর্শন, এগুলো সবই হলো নিদর্শন অফ ব্যাড ব্রিডিং, মানে নিচু শ্রেণী, নিচু বংশের জন্ম, নিচু শ্রেণীর মানুষের, ছোটো লোকদের নিদর্শন, মানে ছোটো মানুষের নিদর্শন, উত্তেজিত হয়ে যাওয়া, হইচই করা, চেঁচামেচি করা, এগুলো সব ছোটো মানুষের পরিচয়। অ্যান্ড স্যার মোহন ওয়াজ, এবং স্যার মোহনলাল ছিল ইমিনেন্টলি ওয়েল ব্রেড, তিনি ছিলেন বিখ্যাতভাবে ইমিনেন্টলি চমৎকারভাবে ওয়েল ব্রেড, উচ্চ বংশে জন্ম, উচ্চ শিক্ষিত, তিনি একেবারে ভদ্র শিক্ষিত লোক, তিনি চেঁচামেচি করেন না, হইচই করেন না, তাড়াহুড়ো করেন না। দেখো, হি ওয়ান্টেড এভরিথিং, তিনি চাইতেন সব কিছুই টিকেটিবো, টিকেটিবো মানে হচ্ছে অল রাইট, ঠিকঠাক, হ্যাঁ, তিনি চাইতেন সব কিছুই ঠিকঠাক থাকবে, অ্যান অর্ডারলি এবং শৃঙ্খলিত থাকবে। ইন হিজ ফাইভ ইয়ার্স অ্যাব্রড, এটা দাগ দাগ রাখবে, কতদিন সে বিদেশে ছিল, ইন হিজ ফাইভ ইয়ার্স অ্যাব্রড, তার পাঁচ বছর বিদেশে থাকার সময় স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড, স্যার মোহনলাল শিখেছিল দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস, দ্য ম্যানার্স, চালচলন অ্যান্ড অ্যাটিটিউডস, এবং দৃষ্টিভঙ্গি শিখেছিল অফ দ্য আপার ক্লাসেস, উচ্চ শ্রেণীর মানুষের, আপার ক্লাসের মানুষদের কেমন চলাফেরা করে, কেমন কথাবার্তা বলে, সেই সমস্ত ব্যাপার তিনি পাঁচ বছর বিদেশে থাকতে থাকতে শিখে এসেছিলেন। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, তিনি খুব কমই হিন্দুস্তানি ভাষায় কথা বলেন। হোয়েন হি ডিড, যখন তিনি বলতেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস, এটা একটা ইংরেজদের মতনই শুনতে লাগতো, ইংরেজদের মতনই হিন্দুস্তানি ভাষাটা বলতেন। অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ড, কেবলমাত্র খুব প্রয়োজনীয় শব্দগুলোই বলতেন, অ্যান্ড প্রপারলি ইংলিশাইজ, এবং সেগুলোকেও সঠিকভাবে ইংরাজি মিশিয়ে একটা দুটো খুব বা নেসেসারি ওয়ার্ড হিন্দি ভাষারগুলো শব্দগুলো বলতো এবং সেটাকেও ইংরাজি মিশিয়ে বলতো। বাট হি ফ্যান্সিড, কিন্তু তিনি কল্পনা করতেন হিজ ইংলিশ, তার ইংরাজিটা, তিনি কল্পনা করতেন তার ইংরাজিটা ফিনিশ অ্যান্ড রিফাইন, সেটা সম্পূর্ণ করা হয়েছে এবং বিশুদ্ধ করে আনা হয়েছে। অ্যাড নো লেস এ প্লেস, যেমন তেমন ছোটোখাটো কোনো একটা জায়গা নয়, দেন দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তার ইংরাজিটা ফিনিশ এবং রিফাইন করে আনা হয়েছে, সম্পূর্ণ করে আনা হয়েছে এবং বিশুদ্ধ করা করে আনা হয়েছে। হি ওয়াজ ফন্ড অফ কনভার্সেশন, সে কথা বলতে ভালোবাসত, সেও গল্প করতে ভালোবাসত, লক্ষ্মীও কথা বলতে ভালোবাসত, এও কথা বলতে ভালোবাসত। অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশ ম্যান, এবং একজন শিক্ষিত সাংস্কৃতিক গুণ সম্পন্ন ইংরেজদের মতনই, হি কুড টক টু অলমোস্ট এনি সাবজেক্ট, তিনি যে কোনো বিষয়ে কথা বলতে পারতেন, বুকস, বিভিন্ন বই সংক্রান্ত, পলিটিক্স, রাজনীতি সম্পর্কে, পিপলস, মানুষজন সম্পর্কে, তিনি বই, রাজনীতি, মানুষজন সবার সম্পর্কে কথা বলতে পারতেন। হাউ ফ্রিকোয়েন্টলি, কতবারই না, ফ্রিকোয়েন্টলি মানে অনেকবার, হাউ ফ্রিকোয়েন্টলি, কতবারই না, হ্যাড হি হার্ড, সে শুনেছে, ইংলিশ পিপল সে দ্যাট, ইংরেজদের লোকেরা তাকে বলেছে, হি স্পোক লাইক অ্যান ইংলিশ ম্যান, সে ইংরেজদের মতনই কথা বলে, কত ইংরেজ তাকে বলেছে সে ইংরেজদের মতনই কথা বলে। তারপর স্যার মোহন ওন্ডার, স্যার মোহনলাল অবাক হয়ে গেলেন, ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, তাকে কি একা একাই ভ্রমণ করতে হবে, স্যার মোহনলাল অবাক হয়ে গেলেন, তাকে কি একা একাই ভ্রমণ করতে হবে। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট, এটা একটা সেনানিবাস এলাকা, সেনানিবাস বা সেনা ছাউনি এলাকা, এটা একটা সেনানিবাস এলাকা। অ্যান্ড সাম ইংলিশ অফিসার মাইট বি অন দ্য ট্রেন, এবং কিছু ইংরেজদের অফিসার হয়তোই বা ট্রেনে থাকতেই পারে, হিজ হার্ট ওয়ার্ম, তার হৃদয়টা উষ্ণ হয়ে গেল, অ্যাট দ্য প্রসপেক্ট, ইচ্ছাতে তার হৃদয়টা উষ্ণ হয়ে গেল, এই ইচ্ছাতে অফ অ্যান ইম্প্রেসিভ কনভারসেশন, একটা খুব সুন্দর চমৎকার আলোচনা হবে, খুব সুন্দর কথাবার্তা হবে, সেই ইচ্ছায় তার মানে হচ্ছে মনটা, তার হৃদয়টা একেবারে উষ্ণ হয়ে এলো। তারপর বলছি, হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস, তিনি কিন্তু কোনো আগ্রহ প্রকাশ করেন না টু টক টু দ্য ইংলিশ, ইংরেজদের সাথে কথা বলার জন্য, তিনি কিন্তু ইংরেজদের সাথে কথা বলার জন্য আগবাড়িয়ে কথা বলেন না। হি অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিড, যেমন বেশিরভাগ ভারতীয়রা করে থাকে। নর ওয়াজ হি লাউড, সে আবার ঝরে ঝরেও কথা বলে না, অ্যাগ্রেসিভ, অগ্রাসী নয়, হ্যাঁ, সে কথা বলতে বলতে অগ্রাসী হয়ে যায় না, অ্যান ওপিনিয়নেটেড, এবং মতবাদদর্শীও নয়, লাইক দেম, তাদের মতন, হ্যাঁ। তাহলে তিনি, তার স্বভাবটা কীরকম, তিনি ঝরে ঝরে কথা বলেন না, তিনি অগ্রাসী নন, এবং তিনি মতবাদও দেখান না, মতবাদও দেন না। আচ্ছা, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস, তিনি তার কাজটাই করে যান, উইথ অ্যান এক্সপ্রেশনলেস, একটা ভাবলেসহীন, মানে হচ্ছে এক্সপ্রেশন মানে হচ্ছে ভঙ্গিমাহীন, এক্সপ্রেশনলেস, একটা ভঙ্গিমাহীন ম্যাটার অফ ফ্যাক্টনেস, সেই সেই কাজটা, যে কাজটা তিনি করছেন সেই কাজটা, মানে হচ্ছে ভঙ্গিমাহীনভাবে তিনি তার
তার ম্যাটার অফ ফ্যাক্টনেস তিনি তার কাজটা চালিয়ে যান। ম্যাটার অফ ফ্যাক্টনেস বলতে সেই ঘটনার কাজটা, ফ্যাক্ট মানে হচ্ছে ঘটনাটা, যে কাজটা তিনি করছেন সেই কাজটা তিনি ভাবলেসহীন ভঙ্গিমায় চালিয়ে যান। হি উড রিটায়ার টু হিজ কর্নার, তিনি তার কোণটার দিকে ফিরে গেলেন, হ্যাঁ একটা কোণের দিকে ফিরে গেলেন বাই দ্য উইন্ডো জানালার পাশে, অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, এবং টাইমস খবরের কাগজটা বার করলেন। তিনি জানালার দিকে কর্নারের দিকে ফিরে গেলেন, জানালার কর্নারের দিকে ফিরে গেলেন এবং টাইমস খবরের কাগজটা বার করলেন। হি উড ফোল্ড ইট, সে এটা ভাঁজ করবে ইন এ ওয়ে, এমনভাবে ইন হুইচ দ্য নেম অফ দ্য নিউজ পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স, যাতে করে খবরের কাগজের নামটা অন্যজনের কাছে দেখা যায়। হোয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজল, যখন তিনি ক্রসওয়ার্ড পাজলটা পূরণ করবেন, শব্দছকটা পূরণ করবেন, দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, টাইমস খবরের কাগজটা সবসময় মনোযোগ আকৃষ্ট করে। সামওয়ান উড লাইক টু বড় ইট, কেউ হয়তো এটা ধার চাইবে। হোয়েন হি পুট ইট অ্যাসাইড, যখন তিনি এটা পাশে রেখে দেবেন, পুট ইট অ্যাসাইড, যখন তিনি এটা পাশে রেখে দেবেন উইথ এ গেস্টার, একটা ভঙ্গিমা করে, উইথ এ গেস্টার, একটা ভঙ্গিমা করে, সিগনিফাইং, যে কথার অর্থ হবে, সিগনিফাইং অর্থ হবে আই হ্যাভ ফিনিশড, যে আমার খবরের কাগজটা পড়া হয়ে গেছে, আই হ্যাভ ফিনিশড, আমার খবরের কাগজটা পড়া হয়ে গেছে। তারপর উইথ ইট, আই হ্যাভ ফিনিশ উইথ ইট, পার হ্যাভ সামওয়ান উড রেকগনাইজ হিজ বেলিয়ালটাই, হয়তো কেউ একজন তার বেলিয়ালটা এটাকে চিনতে পারবে। হুইচ হি অলওয়েজ ওর, যেটা সে সবসময় পড়তো হোয়াইল ট্রাভেলিং, যখন তিনি ভ্রমণ করছেন। দ্যাট উড ওপেন এ ভিস্তা, এটা একটা অধ্যায় খুলে দেবে, লিডিং টু এ ফিয়ারি ল্যান্ড, যেটা নিয়ে চলে যাবে একটা কল্পনার জগতে, অফ অক্সফোর্ড কলেজে, সেই অক্সফোর্ড কলেজের আর অধ্যায় নিয়ে চলে যাবে। আচ্ছা, মাস্টার, সেখানে মাস্টাররা ছিল, ডনস অধ্যাপকরা ছিল, টিউটর্সরা ছিল, বোট রেসেস, বোট রেস হতো, হ্যাঁ নৌকা রেস হতো, অ্যান্ড রাগার ম্যাচেস, এবং রাগবি খেলা হতো। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাইফেল, যদি টাইমস খবরের কাগজটা এবং টাইটা ব্যর্থ হয়, স্যার মোহন উড, স্যার মোহনলাল বলবে, কই হে কেউ আছো, হিস বেয়ারা, তার বেয়ারাকে, টু গেট দ্য স্কচ আউট, তার স্কচটা ঢালার জন্য, তার স্কচ স্কচটা ঢালার জন্য তিনি বলবেন। হ্যাঁ, স্কচ হচ্ছে আসলে স্কচ হুইস্কি, হুইস্কি নেভার ফেল উইথ ইংলিশম্যান, উইস্কি কখনো ইংরেজদের কাছে ব্যর্থ হয় না, ইংরেজরা উইস্কি একটু খেতেই চায়, ইংরেজ উইস্কিতে ইংরেজরা কখনো না করে না। আচ্ছা, দেন ফলোড স্যার মোহন হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস, তারপর রয়েছে স্যার মোহনলালের সুন্দর সোনার তৈরি সিগারেটের কৌটোটা ফিল্ড উইথ ইংলিশ সিগারেট, যার মধ্যে ইংরেজদের সিগারেট ভরা আছে। ইংলিশ সিগারেট ইন ইন্ডিয়া, ইংরেজদের সিগারেট ভারতবর্ষে, হাউ অন আর্থ ডিড হি গেট দেম, সে সেগুলো কী করে পেল, ইংরেজদের সিগারেট ভারতবর্ষে সে সেগুলো কী করে পেল, সিওর হি ডিড নট মাইন্ড, নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহন আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, এবং স্যার মোহনলাল সব বুঝে সুঝেই হাসবেন, অফকোর্স হি ডিড নট মাইন্ড, তিনি অবশ্যই কিছু মনে করবেন না। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান, আচ্ছা তিনি কি ইংরেজদের ঘরে ব্যবহার করতেন অ্যাজ এ মিডিয়াম, একটা মাধ্যম হিসাবে, টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, যোগাযোগ করার জন্য, কমিউন মানে যোগাযোগ করার জন্য, উইথ হিজ ডিয়ার, তার প্রিয় ওল্ড ইংল্যান্ড, প্রিয় ইংল্যান্ডের সাথে, দোষ ফাইভ ইয়ার্স অফ গ্রে ব্যাগ, সেই পাঁচ বছরটা যখন তার কাছে ছিল গ্রে ব্যাগ, ধূসর ব্যাগ ছিল, অ্যান্ড গ্রাউন, এবং ঢিলে ঢালা পোশাক ছিল, অ্যান্ড স্পোর্ট ব্লেজার, এবং খেলার ব্লেজার ছিল, মিক্স ডাবল, সেখানে মিক্স ডাবল খেলা হতো, অফ ডিনার অ্যাট দ্য ইনস অফ কোর্ট, আচ্ছা কোর্টের সরাইখানাতে ডিনার খাওয়া হতো, অ্যান্ড নাইটস অ্যাট পিকাডেলি, এবং পিকাডেলিতে রাত্রি কাটানো হতো, কি মজায় না হতো, কি ভালো একটা জীবন ছিল। ফাইভ ইয়ার্স অফ এ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, পাঁচটা বছরের ক্রাউডেড, মানুষপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, গ্লোরিয়াস লাইফ, একটা গৌরবময় জীবন। ওর্থ ফার মোর, সেটা অনেক বেশি দামি, পাঁচ বছরটা অনেক বেশি দামি দ্যান দ্য 45, এই 45 বছরের থেকেও ইন ইন্ডিয়া, ভারতে 45 বছরের থেকেও সেই বিদেশে তার পাঁচ বছরের জীবনটা অনেক বেশি গুরুত্ব হয়ে আছে। আচ্ছা, আর ভারতে কাদের সাথে আছে, উইথ হিজ ডার্টি, তার সমস্ত নোংরা ভালগার কান্ট্রিমেন, কুৎসিত দেখতে গ্রাম দেশবাসীদের সাথে, উইথ শর্ডিট ডিটেলস, যাদের পরিষ্কার ধারণাই নেই, অস্পষ্ট ধারণা রয়েছে, অফ দ্য রোড টু সাকসেস, সফলতার পথ সম্পর্কে, যারা পরিষ্কার ধারণাই নেই যে সফলতার রাস্তা কোনটা, অফ নকচার্নাল ভিজিট টু দ্য আপার স্টোরি, এই রাত্রেবেলা করে আপার উপরতলায় যেতে হয়, অ্যান্ড অবিস ওল্ড লোচমি, এবং সেই বয়স্কা অবিস অবিস মানে অপরিষ্কার, হ্যাঁ নোংরা বয়স্ক লক্ষ্মী, স্মেলিং অফ সোয়েট, যার গায়ে ঘামের গন্ধ, অ্যান্ড র অনিয়ন্স, এবং কাঁচা পেঁয়াজের গন্ধ, তার কাছে গিয়ে সময় কাটাতে হয়, এসব তার মোটেই ভালো লাগে না। স্যার মোহন থটস অ্যাট ডিস্টার্ব, স্যার মোহনলালের
চিন্তাটা ব্যাঘাত ঘটলো বাই দ্য বেয়ারার, ওই বেয়ারারটার অ্যানাউন্সিং। সে ঘোষণা করলো দ্য ইনস্টলেশন অফ দ্য সাহেবস লাগেজ, এই সাহেবের ব্যাগপত্র রাখা হয়ে গেছে। কুলিটা কিন্তু তাকে, বেয়ারারটা তাকে কিন্তু সাহেব বলছে। হ্যাঁ আচ্ছা, সাহেবের ব্যাগপত্র রাখা হয়ে গেছে ইন এ ফার্স্ট ক্লাস কুপ, একটা প্রথম শ্রেণীর কম্পার্টমেন্টে, নেক্সট টু দ্য ইঞ্জিন, যেটা ইঞ্জিনের পাশেই যে প্রথম কম্পার্টমেন্টটা আছে, কুপটা আছে, সেখানে তার ব্যাগপত্র রাখা হয়ে গেছে। স্যার মোহন ওয়াক, স্যার মোহনলাল হেঁটে চললেন টু হিজ কুপ, তার কম্পার্টমেন্টের দিকে, উইথ এ স্টাডিড গেট, একটা পরিমাপ করা পদক্ষেপে, লেফট রাইট করতে করতে যেন তিনি গেলেন, পরিমাপ করা পদক্ষেপে, মানে পরপর পা মেপে মেপে ফেলে তিনি এগিয়ে গেলেন। হি ওয়াজ ডিসমেড, তিনি একটু বিষণ্ণ ছিলেন, অ্যান্ড কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কামরাটা তো একটু ফাঁকা, কম্পার্টমেন্টটা একদম ফাঁকা। উইথ এ সাই, একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে, জোরে নিঃশ্বাস ফেলে, হি স্যাট ডাউন, তিনি বসে পড়লেন ইন এ কর্নার, একটা কোণের দিকে, অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস, এই টাইমস খবরের কাগজটা বার করলেন। হি হ্যাড রেড সেভারাল টাইমস বিফোর, যেটা তিনি এর আগেও অনেকবার পড়ে নিয়েছেন, সেই কাগজটা তিনি বার করলেন। তারপরে প্যারাগ্রাফ বলছি, স্যার মোহন লুক আউট অফ দ্য উইন্ডো, স্যার মোহনলাল জানালা দিয়ে তাকালো, ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, সেই ভিড় প্ল্যাটফর্মের দিকে তাকালেন। হিজ ফেস লিট আপ, তার মুখটা উজ্জ্বল হয়ে এলো, অ্যাজ হি স, যখন তিনি দেখলেন টু ইংলিশ সোলজার, দুজন ইংরেজ সৈনিক ট্রাজিং অ্যালং, মানে হচ্ছে কষ্টের সাথে হাঁটতে হাঁটতে আসছে, তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল যখন তিনি দেখলেন দুজন ইংরেজ সৈনিক ক্লান্তির সাথে হেঁটে হেঁটে আসছেন, ট্রাজিং অ্যালং মানে হচ্ছে কষ্টের সাথে হেঁটে আসা, লুকিং ইন অল, তারা সব জায়গায় দেখছিল, দ্য কম্পার্টমেন্ট, সব কম্পার্টমেন্টগুলোই দেখছিল, ফর রুম, একটু জায়গার জন্য তারা সব কম্পার্টমেন্টগুলো দেখতে দেখতে আসছিল, দে হ্যাড দেয়ার হ্যাবার স্যাক, তাদের কাছে বড় বড় ব্যাগ ছিল, স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগ, তাদের পিঠে ঝুলেছিল, হ্যাঁ তাদের পিঠে বড় বড় ব্যাগ ছিল, অ্যান্ড ওয়াক অন স্টিডিলি, এবং তারা একটু এঁকে বেঁকে হাঁটছিল, সোজাভাবে হাঁটতে পারছিল না, মনে হয় ওরা ড্রাং ছিল, ওরা মাথা মানে ড্রিঙ্ক করেছিল। আচ্ছা, স্যার মোহন ডিসাইড টু ওয়েলকাম দেম, স্যার মোহনলাল সিদ্ধান্ত করলেন ওদের একটু স্বাগত জানায়, ইভেন দো, যদি এমনকি যদিও দে ওয়ার এন্ট দ্য আচ্ছা দে আর এন্টাইটেল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, তারা যদিও সেকেন্ড ক্লাসেই ভ্রমণ করতে পারে, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তারা যেতে পারে না, তবুও স্যার মোহনলাল ভাবলো দেখো একটু ডেকে নিই। হি উড স্পিক টু দ্য গার্ড, তিনি একটু গার্ডের সাথে কথা বলে নেবেন। ওয়ান অফ দ্য সোলজার কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, আচ্ছা সৈনিকদের মধ্যে একজন শেষ কম্পার্টমেন্টটা এলো, অর্থাৎ ইঞ্জিনের দিক থেকে প্রথম, আর শেষ মাথা থেকে ধরলে এটা শেষ মানে হচ্ছে শেষ কম্পার্টমেন্ট, অ্যান্ড স্টাক হিজ ফেস, এবং তার মুখটা গুঁজে দিল থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে উঁকি মেরে দেখলো। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট, সে ভালো করে পরীক্ষা করে দেখলো কামরাটা, অ্যান্ড নোটিস দ্য আনঅকুপাইড বার্থ, এবং আনঅকুপাইড যেগুলো ফাঁকা সিট সেগুলোকে লক্ষ্য করলেন। কি বললো দেখো, এয়ার বিল, এই যে এখানে এসো বিল, হিস আউট, এসে চিৎকার করে বললো ওয়ান এয়ার, এখানে একজনা মাত্র রয়েছে। হিজ কম্পেনিয়ন কেম আপ, তার সঙ্গীটা এলো, অলসো লুকড ইন, সেও ভিতরে দেখলো, অ্যান্ড লুক অ্যাট স্যার মোহন, এবং স্যার মোহনলালের দিকে দেখলো। দেখো পরের পাতা, গেট দ্য নিগার আউট, এই কালো মানুষটাকে বার করে দাও, গেট দ্য নিগার আউট, এই মানুষটাকে, এই নিগারটাকে বার করে দাও, এই কালো মানুষটাকে বার করে দাও। হি মাটার টু হিজ কম্পেনিয়ন, সে তার সঙ্গীকে বললো এই কালো মানুষটাকে কম্পার্টমেন্ট থেকে বার করে দাও। তারপর দেখো, দে ওপেন দ্য ডোর, তারা দরজাটা খুললো, অ্যান্ড টার্ন টু, এবং ঘুরলো, টু হাফ স্মাইলিং, অর্ধেকটা হাসি খুশি, হাফ প্রোটেস্টিং, অর্ধেকটা প্রতিবাদকারী স্যার মোহন, স্যার মোহনের দিকে অর্ধেকটা হাসি খুশি, অর্ধেকটা প্রতিবাদকারী স্যার মোহনের দিকে তাকালো। রিজার্ভ ইয়েল বিল, সংরক্ষণ করা সিট তো, বিল চিৎকার করে বলল, জানতা রিজার্ভ, জানি রিজার্ভ করা, আচ্ছা আর্মি ফৌজ, এই যে আর্মি ফৌজ, জানো রিজার্ভ করা, এক্সক্লেম জিম, জিম বিস্ময় প্রকাশ করে বলল পয়েন্টিং টু ইজ খাঁকি শার্ট, তার খাঁকি রঙের পোশাকটা দেখিয়ে, জানি রিজার্ভ করা সিট, আমরা না আর্মি ফৌজ, সে জিম বিস্ময় প্রকাশ করে বলল, পয়েন্টিং টু হিজ খাঁকি শার্ট, তার খাঁকি রঙের পোশাকটা দেখিয়ে, একদম যাও, গেট আউট, একদম চলে যাও, একদম আলুরদম নয়, একদম যাও, একদম চলে যাও, গেট আউট, যাও বাইরে যাও। তারপর দেখো, আইসে সিওরলি, আমি বলছি নিশ্চিত করে বলছি, প্রোটেস্টেড স্যার মোহন, স্যার মোহন প্রতিবাদ করলো ইন হিজ অক্সফোর্ড অ্যাসেন্ট, অক্সফোর্ডের মতন উচ্চারণ করে তিনি বললেন, আমি বলছি যাও বাইরে যাও। দ্য সোলজার পজ, সৈনিকগুলো থামলো, ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, এটা প্রায় ইংরেজের মতন শুনতে লাগলো, বাট দে নিউ
বেটার, কিন্তু তারা ভালোভাবেই জানতো দ্যান টু ট্রাস্ট, বিশ্বাস করতে। দে আর ইনএব্রিয়েটেড ইয়ার্স, তাদের নেশাগ্রস্ত কানকে তারা যথেষ্টই ভালো করেই বিশ্বাস করতে জানতো। দ্য ইঞ্জিন হুইসেল, ইঞ্জিনটা বাঁশি বাজলো, অ্যান্ড দ্য গার্ড ওয়েভ হিজ গ্রিন ফ্ল্যাগ, এবং সেই রক্ষীটা সবুজ সবুজ পতাকাটা দোলাতে লাগলো। দে পিকড আপ স্যার মোহন সুটকেস, তারা স্যার মোহনলালের সুটকেসটা তুলে নিল, অ্যান্ড ফ্লাং ইট অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে সেটাকে ছুঁড়ে ফেলে দিল। দেব আচ্ছা, দেন ফলোড হিজ থার্মোফ্লাক্স, তারপর তার থার্মোফ্লাক্সটা ছুঁড়ে দিল, ব্রিফকেস ব্রিফকেসটা ছুঁড়ে দিল, বেডিংস ছুঁড়ে দিল, দ্য টাইমস টাইমস খবরের কাগজটা ছুঁড়ে দিল। স্যার মোহন ওয়াজ লিভিড, স্যার মোহনলাল লাল হয়ে গেল, উইথ রেজ, রাগে রাগে লাল হয়ে গেল। প্রেপাসচারাস প্রেপাসচারাস, অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার, বিশ্বাসই করা যাচ্ছে না বিশ্বাসই করা যাচ্ছে না। হি শাউটেড, সে চিৎকার করলো, হোর্স উইথ অ্যাঙ্গার, রাগে একেবারে কর্কশ হয়ে গেল। আই শ্যাল হ্যাভ ইউ অ্যারেস্টেড, আমি তোমাদের অ্যারেস্ট করিয়ে দেবো, গ্রেপ্তার করিয়ে দেবো, গার্ড গার্ড রক্ষী রক্ষী। বিল অ্যান্ড জিম পজড এগেন, বিল এবং জিম আবার থামলো। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, এটা সম্পূর্ণ ইংরেজি ভাষার মতনই লাগলো। বাট ইট ওয়াজ টু মাচ, কিন্তু এটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেছিলো। অফ দ্য কিংস ফর দেম, আচ্ছা রাজার ভাষাটা তাদের কাছে একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেছিলো। কিপ ইয়ার রুডি মাউথ শাট, তোমার এই লাল মুখটা বন্ধ রাখো, তোমার এই নোংরা মুখটা বন্ধ রাখো। অ্যান্ড জিম স্টাক স্যার মোহন, এবং জিম স্যার মোহনলালকে আঘাত করলো ফ্ল্যাট চওড়া করে অন দ্য ফেস, তার মুখে, হ্যাঁ স্যার মোহনলালের মুখে চওড়া করে এক থাপ্পড় মেরে দিল, এক চড় মেরে দিল। তারপর দ্য ইঞ্জিন গেম অ্যানাদার শর্ট হুইসিল, ইঞ্জিনটায় আরেকটা বাঁশি বাজলো, ছোট অল্প অল্প একটু বাঁশি বাজলো। অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ, এবং ট্রেনটা চলতে শুরু করলো। দ্য সোলজার কট স্যার মোহন, সৈনিকটা স্যার মোহনলাল সৈনিকরা স্যার মোহনলালকে ধরলো বাই দ্য আর্মস, তারা বাহুগুলো ধরলো। অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, তাকেও ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল। হি রিল ব্যাকওয়ার্ড, সে পাক খেয়ে গেল ব্যাকওয়ার্ড, পিছন দিকে ট্রিপড, হোঁচট খেলো অন হিজ বেডিং, তার বেডিং এর উপর হোঁচট খেলো। অ্যান্ড ল্যান্ডেড, এবং মুখ থুবড়ে পড়লো অন দ্য সুটকেস, এবং সুটকেসের উপর গিয়ে সে পড়ে গেল। টোটল ও শুভ বিদায়, টোটল ও শুভ বিদায়, সৈনিকগুলো খুবই বদমাইশ ছিল ওকে ফেলে দিয়ে শুভ বিদায় জানিয়ে, দেখো টোটল মানে গুড বাই, গুড বাই জানিয়ে চলে যাচ্ছে। স্যার মোহন ফিট ওয়ার, আচ্ছা স্যার মোহন ফিট ওয়ার গ্লুডেড, আচ্ছা গ্লুড, আচ্ছা স্যার মোহনলালের পাগুলো আটকে গেল, হ্যাঁ টু দ্য অন দ্য আর্থ, মাটিতে মাটিতে তার পাগুলো আটকে গেল। অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ, এবং তিনি তার মুখের ভাষা হারিয়ে ফেললেন, তিনি তার কথা হারিয়ে ফেললেন, মুখ থেকে কোনো কথা বেরোলো না। হি স্টেয়ার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডো, তিনি তাকিয়ে রইলেন সেই আলোকিত জানালার দিকে, অফ দ্য ট্রেন, ট্রেনটার আলোকিত জানালার দিকে তাকিয়ে রইলেন। গোয়িং পাস্ট, যেটা দ্রুত চলে গেল, গোয়িং পাস্ট যেটা তাকে পার করে চলে গেল, গোয়িং পাস্ট টিম যেটা তাকে পার করে চলে গেল। ইন কুইকেনিং টেম্পো, দ্রুত গতিতে, কুইকেনিং মানে দ্রুত, টেম্পো মানে গতিতে হবে, দ্রুত গতিতে পার করে চলে গেল। দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার, ট্রেনটার শেষ প্রান্তরটা হাজির হলো উইথ এ রেড লাইট, একটা লাল আলো নিয়ে ট্রেনের শেষ প্রান্তরটা হাজির হলো। অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে, এবং রক্ষীটা দাঁড়িয়েছিল খোলা দরজার কাছে। উইথ দ্য ফ্ল্যাগস, তার হাত পতাকা ছিল ইন হিজ হ্যান্ড, তার হাতে হাতে পতাকা নিয়ে রক্ষীটা দাঁড়িয়েছিল। ইন দ্য ইন্টার ক্লাস কম্পার্টমেন্ট, সেই ইন্টার ক্লাস কম্পার্টমেন্টের মধ্যে ওয়াচ লক্ষ্মী বসেছিল, ফেয়ার অ্যান্ড ফ্যাট, সে পরি ফর্সা এবং মোটা। অন হুজ নোজ, যার নাকে যার নাকে দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিস্টেন, তার নাকে নাকছাবিটা চকচক করছিল, সোনার হিরে নাকছাবিটা চকচক করছিল। এগেনস্ট দ্য স্টেশন লাইট, স্টেশন লাইটে, হ্যাঁ স্টেশন লাইট ধরে সেই হিরে নাকছাবিটা চকচক করছিল। হার মাউথ ওয়াজ ব্লোটেড উইথ বিটেল স্যালিভা, তার মুখটা ভরে উঠেছিল পানের পিক দিয়ে। হুইচ সি হ্যাড বিন স্টোরিং আপ টু স্পিড, যেটা তিনি জমিয়ে রেখেছিলেন থুতু ফেলবেন বলে। অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার দ্য স্টেশন, যখনই ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাবে, ক্লিয়ার দ্য স্টেশন। অ্যাজ দ্য ট্রেন স্পিড পাস, যখন ট্রেনটা দ্রুত পার হয়ে গেল, দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের আলোকিত অংশটা পার হয়ে গেল, লেডিলাল স্প্যাট, লেডিলাল থুতু ফেললো। অ্যান্ড সেটে জেট, এবং একটা আস্তরণ চলে গেল, আস্তর সেটে জেট, একটা আস্তরণ চলে গেল অব রেড ড্রিবল, একটা লাল রঙের আস্তরণ, এ সেট অব রেড ড্রিবল, একটা লাল রঙের আস্তরণ ভেসে গেল, ফ্লাইং উড়ে গেল অ্যাক্রস চারিদিকে লাইক এ ডার্ট, একটা একটা ড্রিবল মানে ফোঁটা, আচ্ছা একটা যেন লাল রঙের আস্তরণ উড়ে গেল অ্যাক্রস চারিদিকে লাইক এ ডার্ট, একটা নোংরা পদার্থের মতন, মানে আসলে এটা বললো যে লেডিলাল থুতু ফেললো, থুতুটা নোংরা পদার্থের মতন উড়ে গেল। এই হচ্ছে কথা সোজা গোদা বাংলায় বলতে গেলে। এই ছিল তোমাদের
গোটা টেক্সটটা ওয়ার্ড নোটগুলো বলে দিলাম, সমগ্র টেক্সটটা বলে দিলাম। পরের শনিবারের ক্লাসে আমি এখানকার কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো এসেছিলো 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত, এখান থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো সব আমি উত্তর সহ বলে দেবো। ততদিন পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সকলে খুব খুব ভালো থাকবে।